মশা মারার কার্যকর ঔষধ না কিনে সরকার মশা মারার নাটক করছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সরকারের জবাবদিহিতা ও দায়বদ্ধতা না থাকায় ডেঙ্গু মহামারী পর্যায়ে পৌঁছেছে। তিনি আরও বলেন, মশা মারার কার্যকর ঔষধ কিনতে প্রধানমন্ত্রীর নির্দেশ দিতে হলে ঢাকার মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর পদে থাকার নৈতিক অধিকার থাকে না। দুর্যোগ মোকাবেলায় প্রতিটি হাসপাতাল ও ক্লিনিকে বিনা পয়সায় ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিতের দাবি জানান মান্না। একই সাথে ঢাকার সব ওয়ার্ডে ক্যাম্প স্থাপন ও প্রতিদিন ঔষধ ছেটানোর ব্যবস্থা করার দাবিও জানান তিনি।